169 8 উইকেট জিম্বাবুয়ে পরাজয়ের একেবারে দ্বার প্রান্তে পিয়া একেবারে কিন্তু আমরা কিন্তু ভাবছিলাম যেভাবে খেলা চলছিল যে হয়তোবা 150 এর বেশি 150 এর বেশি হয়তোবা জিম্বাবুয়ে করতে পারবে না কিন্তু তারা সো যেটা বলছিলাম যে 150 এর বেশি হয়তোবা করতে পারবে না কিন্তু তারা অলরেডি 169 করে ফেলেছে 8 উইকেটে বাংলাদেশের জয়ের কাছাকাছি কিন্তু আরো বেশি চলে এসেছে এবং মাশরাফি বিন মুর্তজা এখন বল করছে ফেস করলেন উইলিয়ামস যার সংগ্রহ হচ্ছে 34 বল তিনি ফেস করে 20 তার সংগ্রহে আমরা দেখে নিচ্ছিলাম এখন যে কাইলি জার্ভিসের তার ওডিআই ক্যারিয়ারে যিনি 38টি ম্যাচ খেলেছেন একটু আগে আমি এবং শরাফত ভাই বলছিলাম চমৎকার তার পারফরম্যান্স এবং তিনি আজকে চমৎকার বোলিংও করেছেন আরো একটি বল ফেস করলেন উইলিয়ামস এবং সেখান থেকে তিনি এটি ছিল একটা ডট বল কোনো রান তিনি তার সংগ্রহের খাতায় নিতে পারেননি সো আমাদের এখান থেকে চৌধুরী জাফরুল্লাহ শরাফত ভাই উনি কিছুক্ষণের জন্য বিরতি ওনাকে নিতে হয়েছে এখন আমাদের সাথে চলে আসবে আমাদের সাথে জয়েন করছে শ্রাবণ্য Welcome back to our show, Rabbit Hole Sports in Bangla live commentary. Thank you, Pia Janatul. Actually, mathe boshe khela dekha ebong sei sathe commentary sathe jukto howata kintu onek boro ekta pawa. Amar kache ami feel korchi because as a fan, amar moddhe jerokom ekta excitement kaj korche ei muhurte. Mathe je dorshokra ache tarao kintu onek beshi excited because Bangladesh on the way to win. Ekebare jeta amra bolchilam je ekhane kintu kono kintu sondihan kintu ekebare nai je Bangladesh আজকে জিতবে কি জিতবে না তারা জিতবে এবং আমার যে শ্রাবণ্য আপনি যদি দেখে থাকেন দেখবেন এখানে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু যারা গ্যালারিতে দর্শক ছিল এখন তারা অলরেডি বুঝে গিয়েছে বাংলাদেশ জিতে গিয়েছে অলরেডি এবং অনেক কিন্তু গ্যালারির দর্শক কিন্তু একটু হলেও কমে গিয়েছে যেহেতু তারা অলরেডি জানে যে আজকের ম্যাচের রেজাল্ট কি হতে যাচ্ছে এক্স্যাক্টলি সো আমরা দেখতে পাচ্ছি একদমই শেষের দিকে 41তম ওভারে খেলা হচ্ছে এই মুহূর্তে মাশরাফি মুর্তজা তিনি নিজেই 7ম ওভারে বল করছেন আসলে তার নামের পাশে আজকে যে ইকোনমি রেটটা যুক্ত হয়েছে সেটা আসলেই আনএক্সপেক্টেড এবং সেই জন্যই হয়তো মাশরাফি বিন মুর্তজা আমাদের ক্যাপ্টেন আমাদের সবচেয়ে সাকসেসফুল ক্যাপ্টেন চাচ্ছেন যে একটা উইকেট যেন অন্তত নিতে পারেন আজকে আমরাও সেটা চাই কারণ তার নামের পাশে আজকের যে বোলিং সিনারিওটা দেখা যাচ্ছে স্ট্যাটটা দেখা যাচ্ছে সেটা একেবারেই যায় না ওয়েল সেই প্রত্যাশায় কিন্তু তিনি বল করছেন এই ওভারে 5ম বলটি তিনি করতে আসবেন এই মুহূর্তে এবং তার বলটি ফেস করবেন আরেকজন বোলার জার্ভিস শ্রাবণ ইউ আর রাইট কিন্তু আমি এক্ষেত্রে বলবো যে মাশরাফি বিন মুর্তজা উনি ওনার পারফরমেন্স তো ডেফিনেটলি সবসময় ভালো থাকে কিন্তু তার থেকেও বেশি আচ্ছা আমরা দেখে নিচ্ছি আরও একটি বল ফেস করলেন হচ্ছে জার্ভিস যেখান থেকে একটি রান সংগ্রহ করতে পেরেছেন রাইট যেটা বলছিলাম যে মাশরাফি বিন মুর্তজা অবশ্যই উনি হি ইজ আ গ্রেট পারফর্মার কিন্তু তার সাথে সাথে উনি আমার যেটা মনে হয় উনি অন্যান্য প্লেয়ারদেরকে যেভাবে মেন্টালি যেভাবে হেলদি রাখেন দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট এক্স্যাক্টলি এবং উনি কিন্তু আমি দেখেছি আজকে ফজলে রাবির হাতেও যেভাবে বলটা তুলে দিলেন কারণ তাকেও কিন্তু তিনি চিয়ার্স করতে চেয়েছেন বিকজ আজকে তার ডেবিউ হয়েছে এবং তিনি ব্যাট হাতে কিন্তু হাসতে পারেননি তেমনভাবে সো তিনি চেয়েছিলেন যে একটি উইকেটও যদি তিনি নিতে পারেন তাহলে তার অভিষেকটা কিন্তু মনে রাখার মতো হবে ওয়েল সেটা কিন্তু হয়নি এবং সেই সাথে মাশরাফি বিন মুর্তজাও চেয়েছিলেন যে আজকে দেখতে পাচ্ছি তার ইকোনমি কিন্তু অনেক বেশি যেটা আমাদের ক্যাপ্টেনের নামের পাশে একেবারেই যায় না আমরাও চাচ্ছি একটা উইকেট নিয়ে যেন আজকে শেষ করতে পারেন তিনি কিন্তু ফজলে রাব্বির কথা আমি আরেকটু বলতে চাই ফজলে রাব্বি হয়তোবা আজকে ব্যাটিংয়ে সেরকম সুবিধা না করতে পারলেও তিনি আজকে যেভাবে রান আউটে যেভাবে সহযোগিতা করেছেন কিছুক্ষণ আগে যেটা আমরা দেখলাম দ্যাটস অ্যামেজিং ডেফিনেটলি কারণ ফজলে রাব্বি নয় আজকে যারা আমাদের বল করেছেন আমরা জানি যে আমাদের কিন্তু ওয়ার্ল্ড ক্লাস বোলিং এবং ওয়ান অফ দ্য বেস্ট বোলিং নাউএডেজ এখনকার কথা যদি বলি তারপরও আজকে সবাই মোটামুটি বোলিং লাইন আর লেন্থ মেনটেন করেছে কিন্তু শুরু থেকে যদি দেখি যে নতুন বলে মিরাজকে আমরা দেখেছি যে তিনি নতুন বলে সবসময় ভালো করে, কিন্তু আজকে প্রথম স্পেলে তিনি ততটা ভালো করেন নাই, কিন্তু সেকেন্ড স্পেলে এসে কিন্তু ফ্যান্টাস্টিক বোলিং করেছেন এবং সেই সাথে উইকেটও নিয়েছেন। একেবারে আমরা দেখছিলাম যে স্কেজুয়াল দেখছিলাম জিম্বাবুয়ে ট্যুর বাংলাদেশ, ফার্স্ট ওডিআই আজকে চলছে মিরপুরে এবং সেকেন্ড ওডিআই হবে চট্টগ্রামে 24শে অক্টোবর এবং থার্ড ওডিআই হবে চট্টগ্রামে 26শে অক্টোবর এবং তারপরে রয়েছে 2টা টেস্ট। এক্স্যাক্টলি। সো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 41 ওভার শেষে জিম্বাবুয়ে 171 উইকেট হারিয়ে এবং শন উইলিয়ামস এখনও আছেন, 20টি রান করেছেন তিনি এবং জার্ভিস একটি রান করে একটু আগে তার রানের খাতা খুলেছেন। ওয়েল, দেখার বিষয় যে কত দ্রুত বাংলাদেশ তাদেরকে অল আউট করতে পারে। আমরা অনেকটা প্রেডিক্ট করছিলাম একটু আগে যে 40 ওভারের মধ্যে সেটা হয়ে যাবে, বাট আনফর্চুনেটলি হয়নি। সো ওয়েল, এখন দেখার বিষয় যে 45 ওভার্সের মধ্যে যদি আমরা অল আউট করতে পারি তাহলেও কিন্তু আমাদের ডেফিনেটলি দেয়ার ইজ নো ডাউট যে আজকে বাংলাদেশ কিন্তু কিভাবে কত দ্রুত জিতবে এটাই কথা। সারফাত ভাই তো খুব নির্দ্বিধায় বলে দিল যে না, জিম্বাবুয়ের মতো টিমের কাছ থেকে আমাদের আরো অনেক ব্যবধান আমাদের জেতা উচিত, রাইট। সো জার্ভিস ফেস করলেন বলটি, 3 বল ফেস করে তার সংগ্রহের খাতায় 1টি রান। মুস্তাফিজ আজকে কিন্তু ফ্যান্টাস্টিক বোলিং করেছেন এবং ফার্স্ট ব্রেক থ্রুটা তিনিই দিয়েছেন। হয়তো ক্যাপ্টেন চাচ্ছেন তিনি তার নামের পাশে আরেকটি উইকেট যুক্ত হোক, দ্যাটস ওয়াই তিনি এখন বল করছেন, কারণ আমরা জানি যে ডেথ ওভার বোলিংয়ে তিনি ফ্যান্টাস্টিক বল করেন, হয়তো ডেথ ওভার পর্যন্ত আজকে যেতেই হবে না, দ্যাটস ওয়াই আমাদের ক্যাপ্টেন তার হাতে বল তুলে দিয়েছেন এই মুহূর্তে। সো হিয়ার ইজ আওয়ার ভেরি ওন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বল করলেন এবং জার্ভিস ফেস করে কোনো রান তিনি তার সংগ্রহে নিতে পারলেন না। ইট ইজ আ ডট বল এবং যত ডট বল হবে ততই আসলে প্রেশার ক্রিয়েট হবে। অলরেডি তারা অনেক বেশি প্রেশারে আছে, বিকজ 51 বলে তাদের 101 রান করতে হবে, যেটা কোয়াইট ইম্পসিবল। সো এই মুহূর্তে একটি উইকেট নেওয়াটা কিন্তু খুব টাফ কিছু না, বিকজ তারা অনেক বেশি প্রেশারে আছে এই মুহূর্তে। আমরা তো ভালো বল করছি, সেই সাথে একটা উইকেট নিতে পারলে খুব তাড়াতাড়ি খেলাটা শেষ হয়ে যাবে, সেটাই সবার প্রত্যাশা এখন পর্যন্ত। সো আরও একটি বল ফেস করলেন জার্ভিস এবং বলটি চলে গেল একেবারে বাউন্ডারির বাইরে এবং আনফরচুনেট বললো আমি বলবো যে তারাও যে জেতার চেষ্টা বা তাদের যে ব্যবধান কমানোর চেষ্টা জিম্বাবুয়ে টিমের মধ্যে যে আছে, জার্ভিসের মধ্যে যে আছে, আমি বল এটাকেও সাধুবাদ জানাই ডেফিনেটলি। বাট আই থিঙ্ক তারা জেতার চেষ্টা আর মনে হয় করছে না, ব্যবধানটা যত কমিয়ে আনা যায় সেই চেষ্টাটাই মনে হয় জার্ভিস এবং উইলিয়ামস আছেন। আমরা জানি যে জার্ভিস একদম টোটালি একজন বোলার, আর উইলিয়ামস তিনি হচ্ছেন একমাত্র ভরসা, তিনি কতক্ষণ ক্রিজে থাকতে পারেন সেটাই দেখার বিষয়। নাইস ডেলিভারি বাই মুস্তাফিজুর রহমান। সো 42 ওভারের খেলা চলছে, 42 ওভার শেষে এখন জিম্বাবুয়ে 175 রান তাদের সংগ্রহে রয়েছে, 8 উইকেট হারিয়ে। শ্রাবণ্য, আমি বলি কি যে আপনার কেমন লাগছে আজকে যে এই ফার্স্ট কমেন্ট্রি করছেন? হাউ আর ইউ ফিলিং? সিরিয়াসলি আই এম এনজয়িং ইট। আই নো দ্যাট ইউ অলরেডি পোস্টেড অন ইওর ফেসবুক, আই স দ্যাট। সো এখন আরও একটি বল ফেস করলেন জার্ভিস, যেখান থেকে তার কোনো রান সংগ্রহে আসেনি। সো ইটস আ ডট বল এবং সেই সাথে 42 ওভার শেষে জিম্বাবুয়ে 8 উইকেটে 175-এ এবং শন উইলিয়ামস এখনও 20 রানেই তিনি আছেন এবং জার্ভিস 5 রানে আছেন এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি খেলার এই অবস্থায় কতটুকু টিকে থাকতে পারবে তারা, সেটাই দেখার বিষয়। শ্রাবণ, এখন যারা আপনারা র্যাবিট হোল স্পোর্টসে বাংলা লাইভ কমেন্টে শুনছিলেন তাদের কাছ থেকে আমি পিয়া জানাতুল কিছুক্ষণের মধ্যে বিদায় নিচ্ছি। আমাদের সাথে এখন জয়েন করবে হচ্ছে ফয়সাল তিতুমির। সো শ্রাবণ্য, গুড লাক। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ডেফিনেটলি আমাদের সেলিব্রেশনটা অন্যরকম হবে, বিকজ আমরা মাঠে আছি এবং বাংলাদেশের সেলিব্রেশনটা ডেফিনেটলি দ্যার ইজ নো ডাউট বাংলাদেশ ওয়ে টু উইন। এই মুহূর্তে তারা যেভাবে খেলছেন খুব দ্রুত উইকেটটা পড়া উচিত। ওয়েলকাম টু তিতুমির আমাদের কমেন্ট্রিতে এগেইন। আপনার সাথে আমার অনেকগুলো প্রেডিকশন হয়েছিল অ্যাকচুয়ালি, বাট কোনোটাই অ্যাকচুয়ালি কাজ করেনি। বাট আমি আপনার না, আমি বলেছিলাম 40 ওভারের বেশি খেলবে এবং সেটাই হচ্ছে। আমি চাচ্ছিলাম আপনি সেটা ভুলে যান, বাট বাই দ্য ওয়ে আপনি মাত্র সেলিব্রেশনের কথা বলছিলেন যে আজকে আসলে সেলিব্রেশন, এবং আমার তখন মনে পড়লো যে একটা সেলিব্রেশন কিন্তু বাকি, সেটা আপনার কাছ থেকে আসবে, নাগিন সেলিব্রেশন, সরি নাগিনী সেলিব্রেশন। সেই সময় তো আপনি ছিলেন না আমার সাথে, হাউ ডু ইউ নো যে আমি করেছি কি করিনি? সো আই মিসড ইট ডেফিনেটলি, দেয়ার ইজ নো ডাউট, বিকজ পুরো গ্যালারি তখন, এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু গ্যালারি আমরা দেখছি যে একটু খালি হয়ে যাচ্ছে, বিকজ গ্যালারির দর্শকদের মাঝে আর কোনো ডাউট নেই যে বাংলাদেশ জিতে যাচ্ছে, সো তারা বাসায় গিয়ে আরও সেলিব্রেট করতে পারবে। এক্স্যাক্টলি, এই মুহূর্তে স্কোর কার্ড আসলে সেটি বলছে যে 43 ওভারে খেলা চলছে, 176 8 উইকেটে, মানে মাত্র 2টি বল দরকার বাংলাদেশ দলের জন্য এই জিম্বাবুয়েকে অল আউট করে দিতে, 2টি উইকেট তুলে নেওয়ার জন্য। ডেফিনেটলি একটু হতাশা আমার কাজ করছে আজকের ম্যাচে যে মাশরাফি বিন মুর্তজা একটি উইকেটও পাননি। আমরা সবাই মন থেকে চাচ্ছিলাম একটি উইকেট হলেও যেন আমাদের ক্যাপ্টেন আজকে পান, কিন্তু এখনও চান্স থেকে যাচ্ছে বিকজ তিনি 8ম ওভার বলটি করছেন এই মুহূর্তে, তার 3য় বলটি এই ওভারের। ফেস করছেন আরেকজন বোলার জার্ভিস, যিনি আজকে বল হাতে ফ্যান্টাস্টিক বোলিং করেছিলেন জিম্বাবুয়ের পক্ষে। রাইট, আসলে আমার মনে হয় মাশরাফিও সে কারণেই কন্টিনিউ করছেন, উইকেটের খোঁজে আছেন তিনিও। এবারে কিন্তু অফস্টামের বাইরে একটা বাউন্সিং ডেলিভারি ছিল, ব্যাটসম্যান খেলার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যাটে বলে হয়নি, উইকেট কিপারের গ্লাভসে চলে গেল বল। 176 8 উইকেট এবং মাশরাফি বিন মুর্তজার এটি 8ম ওভার চলছে, এবং তিনি খানিকটা, আমি বলবো আজকের ম্যাচের পার্সপেক্টিভে খানিকটা এক্সপেন্সিভ। 7 ওভার 3 বল থেকে 39 রান দিয়েছেন, কোনো উইকেট তিনি পাননি। সো জিম্বাবুয়ে আসলে ম্যাচ থেকে ছিটকে গেছে, 45 বলে 96 রান লাগবে, এবং তারা আই থিংক ট্রাই করছে কতটা ব্যবধান কমানো যায় এই মুহূর্তে। না, তাদের আসলে হ্যাঁ মূল লক্ষ্যটা বোধহয় 50 ওভার খেলা, যদি তারা সেটা খেলতে পারে তাহলে এমনিতেই ব্যবধানটা আসলে অনেক কমানো যাবে। রাইট, এবং জার্ভিস এবং শন উইলিয়ামস আছেন দুজন, এবং শন উইলিয়ামস আসলে 41 বল থেকে তিনি দেখেছেন যে আসলে আর কিছু করার নেই এই ম্যাচে। এক্স্যাক্টলি, তিনি ক্রিজে দাঁড়িয়ে থাকা, রাইট, সেটাই তার মনে হয় এই মুহূর্তে সবচেয়ে বড় দায়িত্ব। সব মিলে আসলে দারুণ সূচনা হলো বাংলাদেশ দলের জন্য এই সিরিজে, 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এখন পর্যন্ত আসলে আর প্রথম ম্যাচে শুধুমাত্র আনুষ্ঠানিকতাটা বাকি জয়ের, এবং একটা দলগত পারফরমেন্স আমি বলবো, যদিও ব্যাটিং এ পুরোটাই আসলে ইমরুল কায়েসময়, কিন্তু বোলিং এ কিন্তু কম বেশি সবাই খুব ভালো বল করেছেন, মেডিসন মিরাজ, নাজমুল ওপো। ইনফ্যাক্ট ম্যাচের আরেকটা যদি আমি বলবো টার্নিং পয়েন্ট বা সবচেয়ে একটা কোনো দৃশ্য যদি বেছে নিতে বলা হয়, ফজলুর রাব্বির রান আউটটা করেছেন। সো একেবারে নতুন একজন ক্রিকেটার, সেও দলে এসে কিন্তু নিজেকে উদার করে দিয়েছেন। চমৎকার সেই ক্যাচটি তিনি ধরতে পেরেছেন, রান আউটটি, এবং ক্যাচটির কথা আমি বারবার এজন্যই বলছি বিকজ মুশফিকুর রহিমের সেই ক্যাচের কথা আমি ভুলতে পারছি না, যে ক্যাচটি তিনি মিস করেছিলেন। দ্যাট ওয়াজ আনলাকি অ্যাকচুয়ালি, সবসময় সবাই তার আপনার মতো লাকি না, তাই না? সো আসলে সব মিলে মাত্র 43টি বল আছে এই ইনিংসের, কিন্তু আমার মনে হয় না ততক্ষণ পর্যন্ত জিম্বাবুয়ে সার্ভাইভ করতে পারবে। যদি সার্ভাইভ করতে পারে তাদের জন্য কিন্তু সেটি আজকে জয় হয়ে যাবে, সেটা আমি কোনোভাবেই চাই না, আমরা কোনোভাবেই চাচ্ছি না এই মুহূর্তে। বাট এখন আসলে বেশ কিছু দর্শক, যদিও তারা আসলে আস্তে আস্তে মাঠ থেকে চলে যেতে শুরু করেছিলেন খানিকটাকে, এবারে কিন্তু খানিকটা আপিসলি খেলেছিলেন, সেখানে এই শর্ট কাভারে ঝাঁপিয়ে পড়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত ক্যাচটি নিতে পারেননি, কোনো রানই হয়নি। সো মাশরাফি বিন মুর্তজা কিন্তু উইকেট লিস্টে থেকে গেলেন, 8 ওভার শেষে 40 রান তিনি দিয়েছেন, জিম্বাবুয়ের স্কোর 177 8 উইকেটে। এবং যেটি বলছিলাম যে দর্শকরা এখনো কিন্তু আসলে অধীর আগ্রহে বসে আছেন অনেকে, আমরা জানি যে মিরপুর স্টেডিয়ামে এমনকি যখন প্রেজেন্টেশন সেরিমনি হচ্ছে তখনও কিন্তু অনেক দর্শক শেষ পর্যন্ত থাকেন মাঠে, তাদের প্রিয় ক্রিকেটারকে চিয়ার আপ করেন, কাছ থেকে দেখতে চান তারা, এবং নিশ্চিত এই উত্তেজনাটা অনেক বেশি ঢাকার বাইরেও হবে যখন চট্টগ্রামে যাবে খেলা, তারপর সিলেটে যাবে, এবং এটা একটা দারুণ ব্যাপার। সাধারণত আমরা দেখি বাংলাদেশের ম্যাচ মানেই বেশিরভাগ সময় মিরপুর, কখনো কখনো চট্টগ্রাম, এবং এখন সিলেটে এই প্রথম ইন্টারন্যাশনাল টেস্ট ভেন্যু স্বীকৃতি পাচ্ছে সিলেট। আমার ধারণা সিলেটবাসী নিশ্চয়ই খুব এক্সাইটেড হয়ে অপেক্ষায় আছেন সেই ম্যাচটির জন্য, এবং একই সঙ্গে র্যাবিট হোলও কিন্তু সেখানে থাকবে, র্যাবিট হোল স্পোর্টস এবং র্যাবিট হোল এন্টারটেনমেন্ট, 2 জায়গাতে আপনি দেখতে পারবেন এই পুরো সিরিজের লাইভ ম্যাচগুলো। একটাতে আমরা বাংলা কমেন্ট্রি নিয়ে থাকবো র্যাবিট হোল স্পোর্টসে, অন্যদিকে র্যাবিট হোল এন্টারটেনমেন্টে আপনি ইংরেজি কমেন্ট্রি যেটা গাজী টিভি লাইভ দেখাচ্ছে সেটা আপনি দেখতে পারবেন। এক্স্যাক্টলি, সো মুস্তাফিজুর রহমান আসছেন বল করতে, বোলার্স ব্যাক ড্রাইভ, ফিল্ডিং মিস হয়ে গেল, 4টি রান যুক্ত হলো। সো আসলে সবগুলো এখন একটি করে রান আসবে, মানে সেটি আসলে সান্তনার খাতায় যোগ হবে জিম্বাবুয়ের, এই ওভারে একটি উইকেট পড়বে। এবং ওকে সো এখানে আমাদের জ্যোতিষীর আরেকটা ভবিষ্যৎবাণী, ওভারে একটি উইকেট পড়বে। লেটস সি, এখনো 5টি বল বাকি, আর যদি না পড়ে 50 ওভার পর্যন্ত খেলা খেলবে তারা, সেটা একেবারেই যাচ্ছি না এই মুহূর্তে। সো মুস্তাফিজুর এখন নিশ্চয়ই অন্তত শ্রাবণের ভবিষ্যৎবাণী সত্যি করার জন্য হলেও একটা উইকেট নেবে। আবার অফস্টাম্পের বাইরে ছিল, বেশ বাইরে, আম্পায়ার জানিয়ে দিলেন একটা ওয়াইড ডেলিভারি, এটি রাইট। সো একটা এক্সট্রা বল এবং আরেকটা এক্সট্রা রান যুক্ত হলো জিম্বাবুয়ের খাতায়, এবং এখনো আমি আশাবাদী এই ওভারই আরেকটি উইকেট পড়বে। বাংলাদেশ আজকে সব মিলে 7টি ওয়াইড বল করেছে, এবং আমি বলবো যথেষ্ট ডিসিপ্লিন বোলিং, কোনো নো বল নেই, 7টা ওয়াইড আসলে 43 ওভার থেকে। আসলে এই ম্যাচটি নিয়ে যখন আমরা শুরুতে কথা বলছিলাম, যেহেতু এটিকে আমাদের ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি ম্যাচ হিসেবে আজকে থেকে কাউন্ট করা হচ্ছে, যে সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে পাওয়া আমাদের অনেক কিছুই হচ্ছে তাহলে বলতে হবে, বিকজ আমাদের বোলিং এত ব্যালেন্সড এবং লাইন অ্যান্ড লেন্থ মেনটেন করে হয়েছে, সবাই কন্ট্রিবিউট করেছে। এটা মনে হয় আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। বাট ব্যাটিংয়ের সেই এগেইন সেই ব্যাটিং ব্যর্থতা শুরুর দিকের কথা আমি বলবো, ওপেনিং পার্টনারশিপ না হওয়া, দেন ছোটো ছোটো যে পার্টনারশিপগুলো হয়েছে সেগুলোকে বড় করতে না পারাটা, এবং ওয়ান ম্যান শো হিসেবে ইমরুল কায়েস যেভাবে হাল ধরেছেন, যেটা আমরা দেখি সবসময় আমাদের পঞ্চ পাণ্ডবের একজন করে থাকেন। এই সিরিজটা আসলে এই কারণেই গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে প্রথমদের পরপরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ, এবং তারপর আসলে আর খুব বেশি খেলার সুযোগ নেই বাংলাদেশের, ঘরের মাটিতে আর কোনো খেলা নেই সরাসরি আসলে বিশ্বকাপের জন্য প্রস্তুতি। তার আগে হয়তো একটা দুটো সিরিজ খেলবে বাংলাদেশ, তো তার আগে আসলে এটা একটা দারুণ সুযোগ এই ক্রিকেটারদের জন্য এবং টিম কম্বিনেশন বুঝে নেওয়ার জন্য, টিম ম্যানেজমেন্টের। এবং ওপেনিং আমি বলবো, ওপেনিংটা আমাদের আসলে মেইন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে ম্যাচের পর ম্যাচ, তারা ফেল করছে। তো সেক্ষেত্রে এই সিরিজেও আসলে লিটন দাস এবং ইমরুল কায়েসের জন্য খুব চান্স নিজেদের প্রমাণ করার, কারণ তামিম ইকবালের জায়গাটা অটোমেটিক, তার সঙ্গে আসলে কে ওপেন করবেন সেটাই হচ্ছে প্রশ্ন, রাইট? এবং সেক্ষেত্রে লিটন দাসের কাছে এক্সপেকটেশন আজকে অনেক অনেক বেশি ছিল, ডিসঅ্যাপয়েন্টেড আমরা সবাই ওই জায়গাটায়। বাট তারপর যেহেতু আজকে জিতে যাচ্ছি, হয়তো সেগুলো অনেকটা চাপা পড়ে যাবে আজকের পারফরমেন্সের, অন্যদের পারফরমেন্সের কারণে, কিন্তু এটা নিয়ে কিন্তু চিন্তা করার বিষয় আছে। লিটন দাস হোপফুলি তিনি হোমওয়ার্ক করবেন আজকের ম্যাচটি নিয়ে, বিকজ আরও ODI আছে সামনে, অনেকগুলো সিরিজ অ্যান্ড ওয়ার্ল্ড কাপ। সেটা তো আমাদের টিম ম্যানেজমেন্ট আসলে এখন নিশ্চয়ই আসলে এখন আছে, আমাদের কম্পিউটার অ্যানালিস্ট আছেন, আমাদের ব্যাটিং কোচ আছেন, ফিল্ডিং কোচ যুক্ত হয়েছেন, সব মিলে নিশ্চয়ই আসলে পরিকল্পনাটা থাকবে সেভাবে কীভাবে একটা দলটাকে পলিশ করা যায়, ছোটো ছোটো ভুলগুলো কীভাবে শোধরানো যায় সেটি নিয়ে নিশ্চয়ই তারা কাজ করবে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে আসলে যেটি বলছিলাম বরাবরই, যে এই জয়টা আসলে সবাই ধরে নেয় যেটি আসলে বাংলাদেশ ফেভারিট হিসেবে জিতছে, কিন্তু যদি হেরে যায় তাহলে কিন্তু যখন অনেক রকম সমালোচনা, অন্যরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হতো। এবং সেক্ষেত্রে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ শতভাগ সফল বলা যায়, শুধুমাত্র ব্যাটিংয়ের ছোটোখাটো আমি বলবো কিছু বোধ হয় আরেকটু যোগ হতে পারে পরের ম্যাচে। যাই হোক, এবারে কিন্তু লেগ স্টাম্পের উপর ছিল, জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করে দিয়েছেন, একেবারে ডিপ থেকে ফিলিং হয়ে গেল, 80 রান হয়েছে। এবং অনেকক্ষণ পর দেখা যাচ্ছে যে শন উইলিয়ামস কিন্তু 20 রানে অনেকক্ষণ বসেছিলেন, বাট মুস্তাফিজের এই ওভারে কিন্তু 2টি রান তিনি করলেন, এবং আর একটি বল বাকি। আপনার ভবিষ্যৎবাণী সফল করতে হলে এই বলে একটা কিছু করতে হবে মুস্তাফিজকে, আদারওয়াইজ পুরো 50 ওভার খেলবে জিম্বাবুয়ে। শন উইলিয়ামস আসলে হ্যাঁ, যেটি বললাম যে ওর এখন আসলে লক্ষ্যটাই হচ্ছে পুরো 50 ওভার থাকা, উইকেটে থাকা। তো এখন আসলে আর দলকে তো জেতানো সম্ভব না এই অবস্থা থেকে মেরেও, কারণ অন্য প্রান্তে কোনো ভালো ব্যাটসম্যান নেই। 37 বলে 88 হয়তো মনে হয় T20 যুগে অনেক কিছু সম্ভব, কিন্তু ODI তে আসলে ইট ইজ নট পসিবল। এবারে হাঁকিয়েছিলেন বাতাসেই, শুধুমাত্র ব্যাট চললো, বল চলে গেল মুশফিকুর রহিমের গ্লাভসে, কোনো রান নয়। 44তম ওভার শেষ হলো একটি ডট বল দিয়ে, 8 ওভার থেকে 29 রান দিয়েছেন মুস্তাফিজুর রহমান, 184, 8 উইকেটে জিম্বাবুয়ে। তার নামের পাশে আজকে আরেকটি উইকেট যুক্ত হওয়া উচিত ছিল, যে ওয়েতে তিনি বল করেছেন, যেরকম ব্যালেন্সড ওয়েতে করেছেন, ইয়েস অফ কোর্স, এবং যেভাবে আপনি ভবিষ্যৎবাণীটি করেছিলেন, সবকিছু মিলিয়ে হলো না। বাট জিম্বাবুয়ে যদি আজকে 50 ওভার পর্যন্ত খেলে, আমি বলবো যে বাংলাদেশ জিতেও ক্রেডিট তাদের কাছে কিন্তু চলে যাবে। এবং সবচেয়ে বড় কথা, তাদের একটা মেন্টালি তারা একটা বুস্ট আপ হবে, যে ম্যাচটি হেরেছে কিন্তু তারা তখন প্রাপ্তির খাতাগুলো যখন দেখবে, যে একটা দুটো যেমন ভালো বোলিং স্পেল আছে তাদের, জার্ভিস এবং চাতারা, মানে পেসাররা খুব ভালো বল করেছে তাদের, এবং তখন তারা দেখবে যে ব্যাটসম্যানরাও অ্যাটলিস্ট 50 ওভার খেলেছে। কিন্তু আসলে এখন 50 ওভার খেলাটা কি খুব বেশি জরুরি কিছু এই সিচুয়েশনে? কারণ ম্যাচটা যদি তারা যেহেতু হেরেই যাচ্ছে বড় ব্যবধানে, সেক্ষেত্রে বোধহয় ব্যাটিং নিয়ে তাদের অনেক কাজ করতে হবে। কিন্তু সেই সাথে তাদের তো এটাও মাথায় রাখতে হবে যে আরও দুটো ODI আছে, সো এখান থেকে যদি তারা ঘুরে দাঁড়াতে পারে, বা এই মুহূর্তে 50 ওভার খেললেই কিন্তু অনেকটা তারা চিয়ার্স নিজেদেরকে করতে পারবে নিঃসন্দেহে। সেটা অবশ্যই একটা তাদের মেন্টালি অনেক বেশি এগিয়ে রাখবে, বা আমি বলবো যে অনেক হতাশার মাঝেও কিছুটা হলেও তাদের সেটি প্রাপ্তি হিসেবে যোগ হবে। যাই হোক, মাশরাফে মুর্তজা এগিয়ে এসেছেন বল হাতে, উইকেটের খোঁজে তার 9ম ওভার করতে এসেছেন। এবারে কিন্তু স্টাম্পের মধ্যে ছিল, লেগ সাইডে ঘুরিয়েছেন ব্যাটসম্যান, সেখানে ফিল্ডার আছেন ডেভ স্কোয়ার লেগে, তিনি কুড়িয়ে ফেরত পাঠান, একটু বেশি রান পাবেন না, 2টি রান নিতে চেয়েছিলেন শন উইলিয়ামস, কিন্তু তাকে ফিরিয়ে দিয়েছেন জার্ভিস, সো একটু রান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো, একটি উইকেট দরকার। মাশরাফি বিন মুর্তজা, যার এই মুহূর্তে পেসারদের মধ্যে তো বটেই বাংলাদেশের শীর্ষ উইকেট সংগ্রহ তালিকারও শীর্ষে তিনি, মাশরাফি বিন মুর্তজা, এক্স্যাক্টলি। এবং একটা যে ভবিষ্যৎবাণী ছিল যে 73 রান বা অ্যারাউন্ড 73 রানে, সেটা খুব কাছাকাছি যাচ্ছে, রাইট? সেটাও যদি ফেল হয়ে যায় তাহলে আর কি বলার থাকবে। এবারে কিন্তু বাউন্সার দিয়েছিলেন, পুল করবার চেষ্টা ব্যাটে বলে করতে পারেননি, মাথার অনেক উপর দিয়ে বল চলে গেল, ব্যাটসম্যান আম্পায়ার জানিয়ে দিলেন 1 বাউন্স। এবং উইকেট কিপার মুশফিকুর রহিম আসলে ধরলেন। এটি কিন্তু ওয়াইডও দিতে পারতেন আম্পায়ার, খানিকটা যদি হার্শ হতো সেক্ষেত্রে, বাট তারপর এটা বলবো বেশ বাউন্সার, কারণ অনেক লম্বা কিন্তু ব্যাটসম্যান এই জার্ভিস। সো মাশরাফি বিন মুর্তজা এখনও তার প্রথম উইকেটের খোঁজে আছেন। রাইট, আমরাও ফ্যান হিসেবে চাচ্ছি তার নামের পাশে আজকে একটি উইকেট অন্তত যুক্ত হোক, কারণ যে ইকোনমি রেট তিনি আজকে দেখাচ্ছেন, দেখিয়েছেন, সেটা আসলেই একেবারেই আনএক্সপেক্টেড। এবারে স্টাম্পের উপর ছিল আরেকটি স্লো ডেলিভারি, জায়গায় দাঁড়িয়ে ডিফেন্স করেছেন মাশরাফি, নিজের বল নিজে ঘুরিয়ে নিলেন। রান যা ছিল তাই 185 8 উইকেটে। জার্ভিস সময় নিচ্ছেন উইকেটে, জানেন যে এখন আসলে কিছু করার নেই, টিকে থাকাটাই বরং দলের জন্য এবং তার নিজের জন্য খানিকটা ইম্পর্টেন্ট, সান্ত্বনা যোগাবে। রাইট, সো তারা কিন্তু অলরেডি 50 ওভারের দিকে এগিয়ে যাচ্ছে, যেভাবে তারা খেলছে মনে হচ্ছে 50 ওভার পর্যন্ত যেতেও পারে জিম্বাবুয়ে। হ্যাঁ, অসম্ভব নয় আসলে এখন একদমই, কারণ শন উইলিয়ামস কিন্তু তিনি অনেকক্ষণ হলো ক্রিজে আছেন, 43টি বল খেলে ফেলেছেন, 23 রান করেছেন। অন্যদিকে জার্ভিসও 18টি বল খেলে ফেলেছেন এবং বাংলাদেশের বোলিংয়েও মাশরাফি বিন মুর্তজা এখন পর্যন্ত আসলে অন্তত গত 2 ওভারে তার কোনো উইকেট টেকিং ডেলিভারি কিন্তু চোখে পড়েনি। রাইট, সেটা একেবারেই বেমানান তার নামের পাশে। এবারে রাউন্ড উইকেট বল করেছেন, সজোরে হাঁকিয়েছেন, একেবারে স্ট্রেট ড্রাইভ। ফিল্ডার ছিলেন কিন্তু কোনো সুযোগ পেলেন না, দুজন ফিল্ডার দৌড়ালেন কিন্তু বল শেষ পর্যন্ত জিতে গেল এই রেসে একটি 4। সামহাউ আজকে আমাদের ক্যাপ্টেনের জন্য আজকের দিনটি না, যদিও তিনি ঠিকই মোটিভেট করতে পেরেছেন আমাদের বাকি খেলোয়াড়দেরকে, বাট বল হাতে আজকে তিনি কিছুটা ম্লান, যেটা কিন্তু আমরা এশিয়া কাপের ফাইনালেও দেখেছি তাকে। আমার মনে হয় যে এটাও একটা স্ট্র্যাটেজি, তিনি আসলে একদিক দিয়ে তিনি বল করছেন, হয়তো তার ওভারে মারছে বলেই হয়তো আরেক ওভারে গিয়ে উইকেট পড়ছে। আসলে সবসময়ই ব্রেক থ্রু এনে দেন। আজকের ম্যাচ একটা ম্যাচ তিনি উইকেট পাননি এবং ইকোনমি রেট আসলে 6-এর কাছাকাছি হয়তো বা। আবারও কিন্তু মারবার চেষ্টা করেছিলেন, ইনসাইড এজ হয়ে গেছে, বল চলে যাচ্ছে লং লেগের দিকে, সেখানে একজন ফিল্ডার আছেন, থাকা উচিত। রাইট রাইট, কুড়িয়ে ফেরত পাঠালেন। ততক্ষণে দুবারের জন্য জায়গা পরিবর্তন, 2টি রান পেয়ে গেল, আরও 2টি রান জিম্বাবুয়ের খাতায় যোগ হলো 191 8 উইকেটে। এবং রানটা বোধহয় তারা আর দেখছেন না স্কোর কার্ড, তারা আসলে দেখছেন যে কতক্ষণ আরো টিকে থাকা যায়। আরো 31টি বল রয়েছে ইনিংসের বাকি এবং 81 রান দরকার তাদের। রাইট, এবং 2 ব্যাটসম্যান শন উইলিয়ামস ও জার্ভিস, এই দুজন কিন্তু বেশ অনেকক্ষণ হলো ক্রিজে আছেন। জার্ভিস আজকে তো বল হাতেও অনেক ভালো বল করেছেন জিম্বাবুয়ের হয়ে, ব্যাটিংয়েও কিন্তু 17 রান এরকম ক্রুশিয়াল মোমেন্টে, নট ব্যাড একদমই। এবং সবচেয়ে দরকার যেটা ছিল শন উইলিয়ামসকে আসলে একটু সঙ্গ দেওয়া, এবং সেটা তিনি কিন্তু সফলভাবে করতে পেরেছেন। এবং এই পার্টনারশিপ যখন বলছি যে পার্টনারশিপ কিন্তু 23 রান করে ফেলেছে এই জুটি, এবং প্রায় প্রত্যেক ওভারে তার একটু করে বাউন্ডারি আদায় করে নিচ্ছেন। সো আর 5 ওভার বাংলাদেশের আসলে ঠিক কারা কারা করবেন এই বলটা, কারণ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। মাশরাফির আরও 1টি ওভার বাকি আছে, আমার মনে হয় মাশরাফি তার স্পেলটা শেষ করবেন। মেহেদাসান মিরাজ 10 ওভার শেষ করে ফেলেছেন 46 রান দিয়ে, সর্বোচ্চ 3টি উইকেট তিনি নিয়েছেন। মুস্তাফিজুরের 2টি ওভার বাকি আছে, একটি মেরে নিয়েছেন 29 রান দিয়ে 1টি উইকেট। নাজমুল ইসলাম 7 ওভার বল করে 22 রান দিয়ে 2টি উইকেট, নাজমুলেরও 3টি ওভার বাকি। অন্যদিকে মোহাম্মদ সাইফুদ্দিন 5 ওভার মাত্র বল করতে পেরেছেন, একটি মেডেন দিয়ে 16 রান খরচায় কোনো উইকেট তিনি পাননি। বাংলাদেশ এরকম সময় দেখেন, আমরা কিন্তু যদি দেখি বাংলাদেশের খেলার দিকে অনেকটা, কিন্তু এই সময়টাতে বাংলাদেশ অনেক ভালো একটা সিচুয়েশনে ছিল, যেখানে জিম্বাবুয়ে তাদের 8 উইকেটে যেভাবে ধুকে 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 50 ওভারের দিকে যাচ্ছে, আমি বলবো যে ডেফিনেটলি এই জায়গাটাতেও তারা কিন্তু একটুখানি প্রশংসা পেতেও পারে আমাদের কাছ থেকে। হ্যাঁ তো অবশ্যই, তবে বাংলাদেশ কিন্তু শেষ 10 ওভারে আসলে তাদের রান রেটটাকে বাড়িয়ে নিতে পেরেছে। শেষ 10 ওভারে বাংলাদেশ প্রায় 85 রান যোগ করেছে, which is huge, এবং সেটাই আসলে ম্যাচের আমি বলবো মূল পার্থক্যটা গড়ে দেয়। একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ বোধহয় 200 রান করবে, 200 বা 220 এরকম করবে। রাইট, এবং সেক্ষেত্রে আপনি দেখেন জিম্বাবুয়ে কিন্তু এর মধ্যে 192 8 উইকেটে করে ফেলেছে, সো সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যেত ম্যাচটা। কিন্তু শেষ দিকে ইমরুল কায়েস এবং সাইফুদ্দিনের ব্যাটিংটাই আসলে আমি বলবো আজকের ম্যাচের পার্থক্য। এবং বলতে না বলতে নাজমুল ইসলাম কেন হচ্ছে আক্রমণে নিজের 8ম ওভার করতে এসেছেন, 2টি উইকেট তিনি পেয়েছেন আগের 7 ওভার থেকে 22 রান দিয়ে। এবারে কিন্তু প্রথমেই স্টাম্পের মধ্যে করেছিলেন বলটি, জায়গায় দাঁড়িয়ে অনেকটা ফরওয়ার্ড ডিফেন্সিভ শট, তবে একটি রান পাবেন তিনি। লং অন থেকে ফিল্ডার দৌড়ে এসে ফিল্ডিং করলেন। জার্ভিস এবং শেন উইলিয়ামস খুব বেশি ট্রাবল নিচ্ছেন না, রিল্যাক্স হয়ে খেলছেন, সিঙ্গেলসের উপর খেলছেন এবং বাজে বল পেলে তারা সেটাকে বাউন্ডারিতে পাঠাচ্ছেন। নির্ভর তারা জেতার কোনো তাগিদ নেই, জাস্ট থাকতে চাচ্ছেন শেষ পর্যন্ত। নিঃসন্দেহে কোনো দলকে যদি আসলে অল আউট করে দিয়ে যেতে যায় সেটা যেমন মেন্টালি তাদেরকে ডাউন করার জন্য এনাফ এবং একই সঙ্গে বোলাররা আসলে অনেক বেশি আত্মবিশ্বাস পাবে। এবারে কিন্তু একটা রিভার্স সুইপ দেখলাম এবং শন উইলিয়ামস এই শটটি আজকে কয়েকবার খেলেছেন, আবারও তিনি সফল। রিভার্স সুইপ করে একটি বাউন্ডারি আদায় করে নিলেন নাজমুল ইসলামের বলে। ১৯৭ উইকেটে জিম্বাবুয়ে ২০০ রানের দ্বার প্রান্তে তারা চলে যাচ্ছে আস্তে আস্তে। এরকম অনেকবারই হয়েছে যে বাংলাদেশ যখন জিতে যায়, অপোনেন্ট যখন এরকম একদম শেষ মুহূর্তে চলে যায়। আমি অনেকগুলো খেলার কথাই বলতে পারি যে জায়গাটাতে বাংলাদেশটা শেষ পর্যন্ত ফিনিশ করতে পারে না, অপোনেন্টকে ৫০ ওভার খেলতে দেওয়ার না খেলতে দেওয়ার যে তাগিদটা, আমার মনে হয় কেন জানি মনে হয় সেই জায়গাটাতেও আমাদের একটু কাজ করা দরকার। রাইট, আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখলে আসলে বোঝা যাবে। অনেক সময় যেন মনে হয় টিমটা একটু রিল্যাক্স হয়ে গেছে, যে আমরা তো জিতে যাচ্ছি, নিশ্চিত হয়ে গেছে এখন, সো মানে খানিকটা বডি ল্যাঙ্গুয়েজে বোধহয় একটু ঢিলেমি চলে আসে। সেই সুযোগটা কিন্তু নেয় প্রতিপক্ষ টিম। আবার অন্যদিকে আমরা যখন দেখি ব্যাটিংয়ে যখন আমরা খুব জয়ের কাছাকাছি থাকি, তখন যেন মনে হয় ওভার এক্সাইটেড হয়ে যায় দল, এবং এরকম কয়েকবার আমাদের কিন্তু একদম পাওয়া যায় হাতছাড়া হয়েছে।